আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস ওয়ানের অ্যাক্টিভ ইংলিশের পৃষ্ঠা 26 নিয়ে আলোচনা করার জন্য। এই পৃষ্ঠাতে আমরা কি শিখব? ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস আর সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন টু ইংলিশ। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে যাই। আগে ওয়ার্ড মিনিংগুলো শিখে নিই। এই ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা বানান করতে পারি, তাহলে সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি করাটা আমাদের পক্ষে খুবই সহজ হবে। তাহলে দেখো, স্লিং সহ পি অ্যান্ড পেন, পেন অর্থ কলম, আর এটি র্যাট, র্যাট অর্থ ইঁদুর, আর ও এসি রোজ, রোজ অর্থ গোলাপ, কিউ ইউ ই অ্যান্ড কুইন, কুইন অর্থ রানী, আর এ বি আই টি র্যাবিট, র্যাবিট অর্থ খরগোশ, কিউ ইউ আই এল টি কোয়েল্ট, কোয়েল্ট অর্থ লেপ, কোয়েল কিউ ইউ এ আই এল কোয়েল, কোয়েল অর্থ কোয়েল পাখি, পটাটু পিউ পটিএটা টিউ, পটাটু অর্থ আলু, প্যারোট পি এ আর আর ও টি প্যারোট, প্যারোট অর্থ তোতা পাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি যে সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন টু ইংলিশের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো কী করবো? অবস্থায় মুখস্থ করে ফেলবো। আশা করি তোমরা বাসায় বসে বসে ওগুলো মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই 26 পৃষ্ঠাতে আমাদের কিছু ফিল ইন দ্য গ্যাপস এবং এই যে সাপ্তাহিক কাজের ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। দেখো ফিল ইন দ্য গ্যাপস কীভাবে করবো আমরা। দেখো, একটা শব্দ তৈরি হবে, একটা বর্ণ মিসিং আছে, এটা হলো, তাহলে কী বর্ণ দিয়ে শব্দটা হবে? পিইএন পেন, পেন অর্থ কলম, পিইএন পেন, পেন অর্থ কলম। তাহলে পেনটা কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে পি মিসিং, টি এ মিসিং ও, তাহলে আমার শব্দটা কমপ্লিট করব এমন সঠিক বর্ণ বসে, তাহলে পি ও প টি এ টা টি ও, সুন্দর একটা শব্দ হলো পটাটু। তারপর দেখো পি মিসিং, আর আর মিসিং টি, এখানে ওই আমরাই সঠিক বর্ণ বসাবো, তাহলে পি এ আর আর ও টি প্যারোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমার কিউ মিসিং, এ আই এল, এখানে সঠিক একটা বর্ণ বসাবো এবং শব্দটা পূর্ণ করব। কিউ কিউ ইউ কিউ ইউ এ আই এল কোয়েল, কিউ ইউ এ আই এল কোয়েল। এখানেও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কিউ মিসিং আই মিসিং টি আছে, তাহলে অবশ্যই তোমরা মনে করবে যে এখানে কি বসবে, কিউ ইউ আই এল টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আর মিসিং এস ই, তাহলে এই যে গ্যাপে আমি কি বসাবো, আর ও ও বসালে রোজ একটা শব্দ হয়ে যাবে। এখানে দেখো এখানে মিসিং আছে আর মিসিং টি, তাহলে এখানে আমি কি দেব, আর এ টি রেড। এখানে দেখো আর মিসিং বিবি মিসিং টি, তাহলে আর এ বিবি আই টি র্যাবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আমাদের তিন নম্বরে আছে সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন টু ইংলিশ। সেন্স দ্য ফ্লো, আমরা ইংরেজি শিখলাম, এখন কি করব, বাংলার পাশে কি লিখব, ইংরেজি লিখব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিন নম্বরে আমার আছে সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন্টু ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই এই বাংলাগুলো আর ইংরেজি আগে শিখলাম ওয়ার্ড মিনিং, এখন শিখব ফিল ইন দ্য সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন্টু ইংলিশ। তাহলে এই বাংলাগুলো আমরা এখন ইংরেজি শিখে ফেলব। এই জন্য আমি বললাম যে আমরা এই যে ইংরেজি করতে গেলে আগে আমার বাংলার ইংরেজি করতে গেলে ইংরেজিগুলো আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কী অর্থ কলম শিখলাম, পেন, তাহলে এই পাশে কী লিখব, পেন পিইএন পেন, ইঁদুর, ইঁদুরের ইংরেজি কী, র্যাট, তাহলে এখানে কী লিখব, র্যাট। হ্যাঁ, গোলাপের ইংরেজি কী, রোজ, রোজ, এখানে কী লিখব আমরা, রোজ। এখানে কী লেখা আছে, রানী, রানীর ইংরেজি হলো কুইন, কিউ ইউ ই অ্যান্ড কুইন। এখানে খরগোশ, খরগোশের ইংরেজি হচ্ছে র্যাবিট, আর এ বিবি আই টি র্যাবিট। কোয়েল পাখি, কোয়েলের ইংরেজি হচ্ছে কোয়েল, কিউ ইউ এ আই এল কোয়েল।
আলু, আলুর ইংরেজি হচ্ছে পটাটো, পিও পো টিয়েটা টিও পটাটো, তুতা পাখি প্যারট, প্যারট অর্থ তুতা পাখি, পিএ আর আর ও টি প্যারট। তাহলে এই সাপ্তাহিক কাজ আমাদের ছিল ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপস, সেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন টু ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছ এবং বারবার বলতেছি যদি না বুঝতে পারো আমার সাপ্তাহিক বাড়ির কাছে ফোন নাম্বার আছে, অবশ্যই ফোন করে জেনে নেবে। এ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।